আইসিটি কি? কঠিন ভাষায় বলতে গেলে আইসিটি হলো এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তথ্য সম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার, তথ্য সংরক্ষণ, অডিও ভিডিও সিস্টেম ইত্যাদি সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। তবে এত কঠিনভাবে বোঝার দরকার নেই, কারণ তাতে প্রশ্ন আসতে পারে একীভূত যোগাযোগ ব্যবস্থা কি, বা এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার বা ফায়ারওয়াল হাবিজাবি প্রশ্ন আসতে পারে, যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তবে আইসিটি কি আর একটু সহজ করে বলা যেতে পারে, আইসিটি হলো কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংরক্ষণ, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থা। আরও সহজ করে বলতে গেলে তথ্য আদান প্রদান এবং যোগাযোগের ক্ষেত্রে যে বা যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটাই আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওইসিডি দেশগুলিতে আইসিটি, ওইসিডি এর ফুল মিনিং হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 2013 সালে করা এক জরিপ থেকে দেখা যায় কোন কোন দেশ আইসিটি সেক্টরে কত পার্সেন্ট এগিয়ে রয়েছে। সবার প্রথমে রয়েছে কোরিয়া,